তো তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করে যথারীতি চমকে দিয়েছিলেন মমতা ব্যানার্জি আপনাকে আবারও চমকাতে চলেছে মোদী সরকার এবং এরকমই দুটো বড় বড় চমক আসতে চলেছে বিজেপির তালিকায় এবং আজকের এই ভিডিওটিতে দেখে নেবো কি সেই চমক সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো দিলীপ ঘোষ কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে বিজেপির পার্টি তালিকায় কিন্তু আপনাদের জন্য একটি বিরাট চমক থাকবে তো প্রথম চমকটি আসতে চলেছে বলিউডের তরফ থেকে তো এবারে কিন্তু বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়তে পারেন বিনোদ খান্নার পুত্র অক্ষয় খান্না চলুন দেখে নি কোথায় দাঁড়াতে পারে অক্ষয় খান্না শোনা যাচ্ছে পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা আসন থেকে অক্ষয় খান্নাকে প্রার্থী করতে পারে বিজেপি নেতৃত্ব এই আসন থেকেই বিজেপির হয়ে লড়েছিলেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্না বিজেপি সূত্রে পাওয়া খবর অনুযায়ী আপাতত এই বিষয় নিয়ে আলোচনা চলছে বিনোদ খান্নার পরিবারের সঙ্গে এই বিষয় নিয়ে কথাও হয়েছে বিনোদ খান্নার পরিবারের তরফ থেকে সবুজ সংকেত পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী চমকটি আছে ক্রিকেটের জগৎ থেকে আমার আপনার সকলের প্রিয় একজন নাম করা তারকা অর্থাৎ ক্রিকেট তারকা গৌতম গম্ভীর কিন্তু এবার বিজেপিতে আসতে চলেছে শোনা যাচ্ছে যে এবার লোকসভা নির্বাচনে পার্টি হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর অমিত শাহর নেতৃত্বে দলের বৈঠকে গৌতম গম্ভীরের নাম এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে এমনটা জানা গিয়েছে নয়াদিল্লি কেন্দ্রের বর্তমান সংসদ মীনাক্ষী লেখিস্থানে গম্ভীরের মতো তারকা ক্রিকেটারকে প্রার্থী করে কার্যত মাস্টার স্ট্রোক দিতে চাইছে বিজেপি তো আপাতত এই নামে কিন্তু ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে এবার দেখা পালা যে আগামীকাল এর থেকেও বড় কোনো চমক দিতে পারে কি বিজেপি আপনার এই বিষয়ে কি মতামত অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো এতটুকুই নাইস ডে